গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সো আমি আজকে রেডি হয়ে সকালবেলা ইউনিভার্সিটির জন্য বের হয়ে গেলাম, বিকজ আজকে আমাদের ডিফেন্স, যেটা ফাইনালের আর কি লাস্ট একটা এক্সাম থাকে, এটার পর আমাদেরকে নিউ সেমিস্টার আর কি ট্রান্সফার করে দেয়। এরপর আর বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। তোর দাদি কই? ফুল কভারেজ মেকআপ রেডি করে দিচ্ছে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। আমার মনে করি দেখি তোমার নাম কি, বুঝি নাই, ভালো মতো বল, সুন্দর মেয়ে। তুমি কোন স্কুলে পড়ো? তুমি কি পাস করেছো? সবাই আমরা ফাইনালি ডিফেন্স শেষ করে গেলাম পাইনউডে খাইতে, যেটা আমরা সবসময় করি আমাদের প্রত্যেকটা সেমিস্টারের লাস্ট যে ডিফেন্সের দিন থাকে, ওই দিন আমরা কোনো না কোনো রেস্টুরেন্টে সব ফ্রেন্ডসরা মিলে যাই। তো আজকেও সেরকম গেলাম। এই রেস্টুরেন্টটা এত সুন্দর, মানে যেই সাইডে দাঁড়ায় পিকচার তুলবো না কেন, পিকচার ভালো আসবে গ্যারেন্টিড। তো যাই হোক, ওদের ফুডও অনেক ভালো। আমি ঘুরে ঘুরে একটু আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই দিচ্ছি। এটা একদম ল্যাবেডের পরের গলিটাতেই, ধানমন্ডি 6 নম্বরে, বা ধানমন্ডি 6 নম্বর যে কিংসটা আছে ওটার উল্টা পাশের রোডে। এত সুন্দর, এত বড়, পার্টি করার জন্য বেস্ট একটা জায়গা। তারপরেই তো আমরা ঢোকার সাথে সাথে, আমরা মেয়ের আগে আসছিলাম, তখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আমরা সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম। এর ভিতরে আমাদের বাকি যে ফ্রেন্ডসগুলো আসছিল ওরা চলে আসছে। এই তো, তারপরে আমরা এক থেকে আরেকটা সিট, আরেক সিট থেকে আরেক সিট আর কি চেঞ্জ করতেছিলাম কোথায় বসবো। তো ফাইনালি আমরা এই সিটটা ফিক্স করলাম যে আমরা এখানেই বসবো। এখানে আমরা সবাই দেখতেছি আমরা কী খাবো না খাবো, কী অর্ডার করবো, কেউ স্ন্যাপ করতেছে, কেউ পিকচার তুলতেছে, মানে ভালোই মজা লাগতেছিল। মানে আমি পুরো সেমিস্টারটা ওয়েট করি এই দিনটার জন্য, এই দিন আমরা অনেক মজা করি। তারপরে ফাইনালি অনেক ওয়েটের পরে আমাদের ফুড চলে আসছে। ফুডগুলো খুবই ইয়ামি ছিল, আমি সবার থেকে একটু একটু করে টেস্ট করছি, সবার ফুড খুব ভালো ছিল। তোমরা এই পাস্তাটা ট্রাই করতে পারো, পাস্তা, তারপরে গ্রিসটাও খুব মজা ছিল। তারপরে তো সবাই আমরা খাবার এনজয় করতেছিলাম। অ্যান্ড পুরো সেমিস্টারটা কেমন গেল এটা নিয়ে গল্প করতেছিলাম। এর ভিতরে আমাদের ড্রিঙ্কসও চলে আসছে। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই মিলে টাকা ভাগাভাগি করলাম যে কার কত বিল দিতে হবে। তারপর চলে যাচ্ছি বাসায়। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে, আর আমার পেজে একটা ফলো দিয়ে আসবা। টিল দেন, বাই।